হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, এখন প্রায় 10টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অনেক বাতাস এবং অনেক বৃষ্টি। তো আমি রান্নাঘরে রান্না করছিলাম, এই যে মাছ ভাজি করলাম, ভাবলাম আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করি। তো এই রান্নাটা আসলে অনেক মজা হয়। তো আমি পটলগুলো কেটে নিয়েছি, পটল আলু এগুলো কেটে এখন ভেজে নিচ্ছি। আর এই যে আমার রান্নাঘরের জানলার ভিউটা একটু আপনাদেরকে দেখালাম। তো আবার চলে গেলাম আমার ছেলের কাছে, ও এখানে খেলা করছে। তো বলছে আম্মু আমি কমলা খাবে, তো ওকে আবার কমলাটা আমি একটু ছুলে দিতে গিয়েছিলাম। তো ওকে এটা করে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাই, যে ভেজে ভাজছিলাম যে পটলগুলো সেগুলো ওকে তুলে নিয়েছি এবং মাছটাও ভেজে নিয়েছি এক পাশে, দেখতে পাচ্ছেন। এবং পটলগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি একে একে। আর এভাবে রান্না করে দেখবেন, রান্নাটা দেখবেন অনেক টেস্টি হয়। তো আমি এরপরে ভেন্ডি ভাজিও করবো, ভেন্ডি ভাজি রেখেছি। আমি একে একে কী রান্না করি সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো আমার এটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন তরকারিটা রান্না করছি। আমার এক হাতে মোবাইল, আর এর সাথে আমার ভিডিও করতে হচ্ছে, যেহেতু আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, তাই আমার ভিডিওগুলো এরকম হচ্ছে। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দেওয়ার পরে এখানে আমি আদা রয়েছি, হলুদ, এখানে মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নিই, তারপর আমি যে ভেজে রেখেছি পটল আলুগুলো সেইগুলো দিয়ে দিয়েছি। এবং এগুলো দেওয়ার পর, কষানোর পর আমি আবার একটু পানি অ্যাড করবো। পানি অ্যাড করার পর সিদ্ধ হয়ে গেলে ওখানে আমি টমেটো এবং ধনে পাতা দেব। দেওয়ার পর যখন দেখবো টমেটোটা একটু নরম হয়ে গিয়েছে, তারপর আমি সেখানে সেই মাছগুলো দিব। তারপর আমি দেখেছি যে আমার ঝোলটা একটু শুকিয়ে গিয়েছে, আর আমার ঝোল ছাড়া তরকারি খেতে মোটেও ভালো লাগে না, তাই আমি এখানে একটু ঝোল দিব। ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করব। ব্যাস, আমার তরকারি রান্না শেষ। এখন আমি ভেন্ডি ভাজিটা করব। তো দেখতে পাচ্ছেন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিয়ে নিয়েছি, এবং আমি ভেন্ডিটা ভেজে নেব। এখানে আমি আর কিছু অ্যাড করিনি, কোনো আলু দিইনি, কিছু দিইনি, অল্প করে জাস্ট দুপুরের জন্য আমি আর বাবুর বাবা খাবো, সেই জন্য একটু ভাজি করছি। তো আমার তো ভেন্ডি ভাজি অনেক ভালো লাগে, দেখতে পাচ্ছেন একদম অল্প হয়ে গিয়েছে, আর আমি এতটুকুই করতে চেয়েছি। তো এটা রান্নার পরে আমি ভাত রান্না বসাবো। তো আমি আর বাকিটুকু ভিডিও করিনি, তারপর আমি একদম দুপুরের খাবারটা আমি আগে খেয়ে নিয়েছি তাড়াহুড়ো করে। তো আমি জায়ানকে ডাকছিলাম ও খাবে কি না, তো ও বলল যে ও এখন খাবে না, তো খাবে না বললো। তারপর আমি নিজেই খেয়ে নিলাম, তারপর ওর জন্য ভাত নিয়ে এসেছি, যে মাছ পটলের তরকারি। আমি চেষ্টা করি আমি বাসায় যা রান্না করি তাই আমার ছেলেকে খাওয়াতে, এটা আমি ছোটো থেকে অভ্যাস করেছি। তারপরেই তো আমি নামাজে যাব, তো ওকে ডাকছিলাম। আমি যখন নামাজ পড়ি তখন আমি ওকে ডাকি এবং ও এসে আমার সাথে মোনাজাত ধরে। তারপর ওকে সন্ধ্যায় পড়তে বসিয়েছিলাম। দেখতেই থাকুন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন। ওই দিকে নিয়ে যাবো, এটা তরমুজ, এটা খেজুর, এটা দেখি তো, এটা হচ্ছে কালো জাম, এটা লিচু, লিচু, এটা পেয়ারা, 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 এটা কি তুমি বলো, এটা কি? কলা, কলা, হ্যাঁ, এটা কি? হ্যাঁ, মাশাল্লাহ, এটা জ্যাকফ্রুট, কাঁঠাল, এটা আম, আম, ম্যাঙ্গো, আচ্ছা শোনো, আলিপাত আসা কোথায়? আলিপাত আসা, আলিপাত আসা, বসা বাবুটা, এই যে আমরা আলিপাত আসা পড়বো, আসো, বল আলিপাত আসা, ডাল, হামজা, এটা হা, ওয়াও, আর তুমি বলো আলিপাত আসা, জিম, হা খা, দাল, জাল, রাজা, সিন, সিন, শোনো, সিন, সিন, তো আজ যা, ইসি।